পুকুর থেকে উদ্ধার নিখোঁজ জল ব্যবসায়ীর মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য বরানগর থানা এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর অবশেষে শনিবার সকালে এলাকারই এক পুকুর থেকে উদ্ধার হলো জল ব্যবসায়ীর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বরানগর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের ফরওয়ার্ড কলোনি এলাকায়। মৃত জল ব্যবসায়ী প্রদীপ দত্ত এলাকায় জলের ব্যবসা করতেন। গতকাল থেকেই নিখোঁজ ছিলেন প্রদীপবাবু। বাড়ির লোকজন খোঁজখবর না পেয়ে রাতে বরানগর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এদিন সকালে বরানগর ফরওয়ার্ড কলোনির একটি পুকুরে প্রদীপ দত্তের মৃতদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় তার পরিবারের লোকজনকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারাই খবর দেন বরানগর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা দেবাশিস দে বলেন, ও আমরা যতদূর জানি ও টুকটাক ড্রিঙ্কস করতো। এবার খুব সম্ভবত ড্রিঙ্কস করেই কোনো কারণে পুকুরে নেমেছে, হয়তো পা খসকে পড়ে গেছে বা হয়তো এমনি চান করতে নেমে উঠতে পারেনি, আমাদের যেটা সন্দেহ হচ্ছে। আর এটা আমাদের পাড়ার ছেলে, আমাদের বন্ধু বান্ধবী বলতে পারেন। আমাদের আজকে আবার খুঁটি পুজো, এর জন্য আমরা মাইক ফাইক সমস্ত কিছু বন্ধ রেখেছি, কিন্তু আমাদের তো অনুষ্ঠানটা চালাতে হবে। যেই কারণে আমরা এই ব্যাপারটা নিয়ে খুবই মর্মাহত, কিন্তু আমাদের কিছু করবার নেই এখন পুলিশের হাতে। কিন্তু মৃত্যুটা মনে হচ্ছে অস্বাভাবিক হলেও স্বাভাবিক। পুলিশ সূত্রে খবর, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে স্থানীয় অপর বাসিন্দা বিজন কুমার দাস বলেন, তো একটু অস্বাভাবিক তো অবশ্যই, যখন জলের থেকে ডেড বডি উঠেছে এটা অস্বাভাবিক। কিন্তু বাড়ি বা পারিপার্শ্বিক যা কথাবার্তা শুনেছি তাতে মনে হয় যে ও ড্রিঙ্ক করতো, এটা তো খবর শুনেছি আমরা। এবং বাড়ির খবর বাড়িরটা বাড়ির লোকেরাই বলতে পারবে যে তারা কখন কি জানে না জানে। আমরা তো রাত 10টা সাড়ে 10টা 11টার সময় যে যার বাড়ি যাই, আর সকালবেলা এটা শুনে খুব খারাপ লাগলো। আর বিশেষ করে ছেলেটা তো একেবারে আমাদের চোখের সামনে দিয়ে বড় হওয়া ছেলে, খুব আমরা খুব মর্মাহত, যার জন্য অনুষ্ঠানটাকে আমরা তো যেরকম করছিলাম সেরকমই থাকবে। আমরা খুব কি বলবো আর ভালো লাগছে না এরকম একটা খবর শুনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বরানগর।